হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই সবাই ভালো আছেন। আজকে নাকি রিংয়েডি থেকে সুখবর আসবে, কতটুকু যুক্তিগত, কতটুকু আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো, আসলে পুরো বিষয়টা আপনারা এই ভিডিওটাতে জানতে পারবেন। তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, মনে করি যে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। ওকে, তো চলুন ভিডিওটা শুরু করি। অনেকদিন যাবৎ রিংয়েডি নিয়ে কোনো ধরনের ভিডিও দেওয়া থেকে বিরত আছি। বিরত থাকার একটাই কারণ, রিংয়েডির যে গ্রাহকরা রয়েছে তারাই কিন্তু ক্ষিপ্ত হয়ে যায় রিংয়েডি নিয়ে, নেগেটিভ কথা শুনতে পারে না কিছু এজেন্টের কারণে। কিন্তু এখন ঘটনা পুরোপুরি বিপরীত। তারা জানে যে রিংয়েডির অবস্থাটা কীরকম, তারা জানে যে রিংয়েডির এজেন্টরা কীরকম, তারা প্রত্যেকটা এজেন্টের আসল রূপ এখন দেখতে পেরেছে। এর পিছনে একটাই কারণ, রিংয়েডি যেখানে অফিসিয়ালি কোনো মানববন্ধন কিংবা অফিসিয়ালি আমাদের থেকে সহযোগিতা চেয়েছিল, মানববন্ধনের সহযোগিতা চায়নি কিন্তু অফিসিয়ালি সাহায্য চেয়েছিল, সহযোগিতা চেয়েছিল, যে সহযোগিতাকে মানববন্ধন হিসেবে বা শান্তিপূর্ণ মানববন্ধন হিসেবে গত 18 তারিখ কিন্তু একটা তারা এই কার্যক্রমটা করেছে। তো এই কার্যক্রমে অফিসিয়ালি কোনো সাহায্য কিন্তু কোনো গ্রাহকরা পায়নি, গ্রাহকরা নিজে থেকে গেছে, নিজের খাটনি, নিজের কষ্ট, নিজের যেই আসলে পরিশ্রম করে আসলে গেছে, তারা নিজের টাকা খরচ করে ব্যানার বানিয়ে, নিজের টাকা খরচ করে সব কিছু করে, ব্যানার এই ওই, নিজের টাকা খরচ করে ভাড়া দিয়ে ওই জায়গাটা পর্যন্ত গিয়েছে। অনেকে গ্রাম থেকে গিয়েছে, অনেকে অনেক জায়গা থেকে গিয়েছে, কিন্তু অফিসিয়ালি কোনো লোক কিন্তু সেখানে যায়নি। রিংয়েডির সেই 7 থেকে 8 জন যারা অফিসিয়াল এজেন্ট, এর পরবর্তী যেই সব এজেন্ট আসছে তারা ওই 7-8 জন এজেন্টের আন্ডারে কাজ করতো, তারা ওই 7-8 জন এজেন্টকে নিয়ে আসলে কাজ করতো, কিন্তু অফিসিয়ালি কিন্তু ওই 7-8 জনই এজেন্ট ছিল, তার মধ্যে একজনকেও কিন্তু দেখা যায়নি। কই সেই আহসান হাবিব, কই সেই একাই 100, কই সেই রাহুল দা সুপারম্যান, কেউই ছিল না, কেউই ছিল না সেই আসলে মানববন্ধনে। অফিসিয়ালি কোনো সাহায্য রিংয়েডির কোনো গ্রাহকরা ওই সময়টাতেও পায়নি, আবার আগামীকালকেও একটা মানববন্ধনের ডাক দিয়েছে, এইখানেও পাবে বলে আশা করা যায় না। এতটুকুই বলবো, এজেন্টরা টাকা খেয়েছেন খুব ভালো কথা, টাকা আরও সামনে খেতে পারবেন, আরও অনেক প্রতারণা করে আরও অনেক ধরনের টাকা আপনি খেতে পারবেন। একটু সাহায্য যদি করতেন গ্রাহকদের, যে গ্রাহকরা নিজেদের টাকার জন্য রিংয়েডিকে ফিরিয়ে আনতে চাচ্ছে, নিজেদের টাকার জন্য এতটুকু আপনার এখন পর্যন্ত অনেকে টাকাই পায় নাই, তবু রিংয়েডিকে ফিরিয়ে আনতে চাচ্ছে, তাদের পাশে গিয়ে একটু দাঁড়িয়ে একটু যদি আপনি আসলে উৎসাহ দিতেন, আপনার গায়ে মানুষজন হাতও দিত না, আপনার সাথে মানুষজন আসলে আপনাকে শ্রদ্ধা করে উপরে উঠায় রাখতো, কিন্তু আপনার জান নাই, আপনাদের আসল রূপটা এখন অনেকেই জেনে গেছে। তো আজকে আমি এতটুকুই বলবো, রিংয়েডির যেই মালিক রয়েছে আজকে রাত 9টা বাজে লাইভে আসবে রিংয়েডিতে। আল্লাহ ভালো জানে যে আজকে তাদের লাইভে কি কোনো ডিস্টার্ব হবে, সার্ভার সমস্যা হবে কি হবে না, বা সুখবর দিতে গিয়ে কোনো সার্ভার সমস্যা হবে কি হবে না সেটা আমি জানি না। কিন্তু অনেক এজেন্টরাই বলতেছে যে আজকে সুখবর দিবে, সে অনেক ইউটিউবারদের দেখলাম যে বলতেছে আজকে এসে সুখবর দিবে। আমি মনে করি না যে কোনো সুখবরের কোনো ভিত্তি আছে, যতদিন রিংয়েডি আবার গ্রাহকদের টাকা বুঝিয়ে দিচ্ছে, রিংয়েডি আগের মতো যতদিন না চালু হচ্ছে, কিংবা রিংয়েডি গ্রাহকদের যেই আসলে টাকাটা, পাওনা টাকাটা গ্রাহকদের যেটা যতদিন না বুঝিয়ে দিচ্ছে, ততদিন এর কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি না যে রিংয়েডির কবে আসবে, কবে কী করবে, এগুলোর কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি না। যে যতদিন না রিংয়েডি ফিরতেছে ততদিন এই সুখবরের কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি না। আপনাদের কাছে কী মনে হয় আপনারা জানাবেন। আমি এতটুকুই বলবো, এজেন্টরা অফিসিয়াল এজেন্ট হন, আপনি বাইরের এজেন্ট হন, কয়েকজন এজেন্ট গিয়েছে আমি শুনেছি, কিন্তু বেশিরভাগ এজেন্টই কিন্তু জান নাই। এই এজেন্টরা আপনার এজেন্ট হয়েছেন, আপনার অফিসের থেকে এজেন্ট হয়েছেন, আপনার যারা লাভবান আছেন এজেন্টরা, তারা এই সব মানববন্ধনে যাচ্ছেন না, এইসব মানববন্ধনে গিয়ে গ্রাহকদের সব উৎসাহ দিচ্ছেন না, তো কেন কেন মানুষকে জয়েন করাইছেন? মানুষকে আপনি জয়েন করাইতেন না, কোনো সমস্যা ছিল না, মানুষকে যে ইউটিউবাররা জয়েন করেনি কোনো সমস্যা ছিল না, যারা জয়েন করাইছে তাদের যাওয়া উচিত ছিল। অনেক ইউটিউবাররা রয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ আইডি সেল করেছে, তাদের যাওয়া দরকার ছিল, তারা যায়নি, তারা যায়নি। ওকে, তো এতটুকুই বলবো যে আজকের মতো যে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে লাইভে কী হবে সেটা তো আপনারা ভালো করে জানেন, যে এই পরিবেশটা নিয়ে একটা বর্ণনা হবে, বর্ণনা দেওয়ার পর কোনো সুখবর দিলে দিতে পারে, কিন্তু ওই সুখবরের কোনো ভিত্তি নেই রিংয়েডি চালু হওয়ার আগে। আসসালামু আলাইকুম সবাইকে।